নমস্কার, স্বাগত সায়ান্দন টিভির পর্দায়। চোখ রাখছি সায়ান্দন এক্সপ্রেসে। বেজে উঠতে চলেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের শঙ্খ ঘণ্টা। রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান চলছে জোর কদমে। বাড়ি বাড়ি ভোট প্রচার অব্যাহত রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভোটের রণকৌশল চূড়ান্ত করতে সিপিআইএমের রাজ্য কমিটির বৈঠক বসল আগরতলায়। ছিলেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত সহ অন্যান্য নেতৃত্ব। রাজনীতি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার, যার কারণে আলোচনা চলছে সব মহলে। উপমুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র চরিলামের উত্তরমোড়া এলাকায় আবারও নষ্ট করা হল সিপিআইএমের প্রচার সজ্জা। অভিযোগের আঙুল গেরুয়া বাহিনীর উপর, অভিযোগ সিপিআইএমের দলীয় কর্মীদের। ভারতীয় জনতা পার্টির প্রচারে এলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে এসে বিঁধলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন কাঠমুনি ও সিন্ডিকেটরা চলছে পশ্চিমবঙ্গে। 41তম আগরতলা বইমেলাকে সামনে রেখে মুক্তধারা অডিটোরিয়ামে এক প্রস্তুতি সভা হয় মঙ্গলবার। ছিলেন রাজ্য তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই বইমেলাকে সাফল্য রূপ দিতে আরও একবার বৈঠক হবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে আগামী 16 জানুয়ারি খুমলুঙ্গে ত্রিপুরা উইমেন্স ফেডারেশন এক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন ত্রিপুরা উইমেন ফেডারেশনের সভানেত্রী স্বপ্না দেববর্মা। ঘোষণা সাংবাদিক সম্মেলনে। ত্রিপুরা থেকে বিজেপি সরকারকে হটানোর ডাক দিয়ে কৈলাসহর বিধানসভা কেন্দ্রের ইরানী বাজার এলাকা থেকে সিপিআইএমের একটি মিছিল বের হয় বিধায়ক মোবশ্বর আলীর নেতৃত্বে। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে। বামপন্থী ছাত্র যুব সংগঠন এই মিছিলের আয়োজক। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কৈলাসহরের সার্কিট হাউসের কনফারেন্স হলে ঊনকোটি জেলার সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের নিয়ে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলাশাসক ডক্টর বিশাল কুমার এই কর্মশালার উদ্যোক্তা ছিলেন। অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথ, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার সহ পুলিশ প্রশাসনের আধিকারিক। এখনকার মতো সায়ান্দন এক্সপ্রেস এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন সায়ান্দন টিভির পর্দায়।